এবার আমি মুড়ি মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। একঘেয়েমি মুড়ি খেতে খেতে বোর হয়ে গেছো? আজকে আমি ঘরে নষ্ট হয়ে যাওয়া বা নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে মুড়ির পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব দুবাটি মুড়ি। এবার আমি মুড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি মুড়িগুলোকে ধুয়ে ধুয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। এখানে আমি মুড়ি ধুয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি, তার ফলে মুড়িগুলো নরম হয়ে গেছে আর মুড়ির মধ্যে যে এক্সট্রা বালিটা ছিল সেটাও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। সবার প্রথমে আমি দিয়ে দেব বেশ কিছুটা গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা লঙ্কা, দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি। দিয়ে দেব মাঝারি সাইজের দুটো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার আমি দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে আমি দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা কালো জিরে। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। দিয়ে দেব সামান্য চিনি। এবার আমি সমস্ত উপকরণ মুড়ির সঙ্গে ভালো করে মেখে নেব। এখানে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। মুড়িটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তাই কোনো জলের প্রয়োজন আমার হয়নি। এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব একটা বড় সাইজের সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলু আমি দিয়ে দিয়েছি। এবার আরো একবার আমি ভালো করে মেখে নেব। এখানে আমি সেদ্ধ করা আলু দিয়ে মেখে নিয়েছি।
এবার আমি আমার পছন্দ মতো শেপে বানিয়ে নেব। শেপ দিয়ে দেওয়ার আগে আমি হাতে একটু তেল, এবার আমি একটা একটা করে শেপ গড়ে নেব। এখানে আমি লম্বা আকারে গড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে গোল লম্বা যেভাবে ইচ্ছা গড়ে নিতে পারো। এখানে আমি সবগুলো লম্বা শেপে গড়ে নিয়েছি, এবার আমি তেলে ভেজে নেব। এখানে আমি কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে মুড়ির পকোড়াগুলো ভেজে নেব। এক এক করে পকোড়াগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। পকোড়াগুলোর এক সাইড আমি ভেজে নিয়েছি, অন্য সাইড উল্টে দেব। বেশ কিছুটা সময় ধরে পকোড়াগুলো ভেজে নিতে হবে, যাতে করে ভেতরটা খুব সুন্দর ভাজা হয় আর বাইরেটা পুড়ে না যায়। তোমাদের যদি আমার এই মুড়ির পকোড়া রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। এখানে আমার সমস্ত পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে, দেখো কি দারুণ দেখতে হয়েছে, খেতেও তেমনই সুন্দর হবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।